বাচ্চাটা আমি দেখি না ভালো করে। লাগছে আসলে মা হওয়ার অনুভূতিটা তো বোঝানো যায় না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার খুবই ভালো লাগছে, আমি ওকে মেয়ে হিসাবে নিয়েছি, ও আমার মেয়ে। আজ থেকে আমার জীবনের মানে শেষ দিন পর্যন্ত আমি মানে সর্বোচ্চ তাকে একজন মা হিসাবে যতটুকু ভালো রাখা দরকার মানে আমি সর্বোচ্চ চেষ্টায় তাকে রাখবো, মানুষের মতো মানুষ করে তুলবো। আমি যে মানে লেভেলে আছি তার থেকেও তাকে ভালো লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা গতকালকে খবর পাই যে আমাদের পিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে একটি নবজাতক শিশু পাওয়া গিয়েছে। তো এটি শোনার পরে আমরা সেখানে উপস্থিত হই এবং নবজাতক শিশু যা যা প্রয়োজন ছিল সেগুলো আমরা সরবরাহ করি, একই সাথে তার চিকিৎসার ব্যবস্থা করে আমরা ফিরে আসি। 40% বেশি গ্লো বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আজকে আমাদের মিটিং ছিল, আমাদের নবজাতক শিশু কল্যাণ কমিটির আজকে মিটিং ছিল। মিটিংয়ে আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম যে যারা এই নবজাতক শিশুর দত্তক নিতে চান তারা আবেদন করতে পারেন। আমরা 15টি আবেদন পেয়েছিলাম, এর মধ্যে যাচাই বাছাই করেছি আমরা আর্থসামাজিক অবস্থা যারা আবেদন করেছে তাদের, এবং একই সাথে শিশুর ভবিষ্যৎ নিরাপত্তা, এগুলো চিন্তা করে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তাকে আমরা এই শিশুটিকে সাময়িকভাবে দত্তক প্রদান করেছি। মানে সাথে নরমাল দিবি না, একটু কম আছে না কতটুকু?